দেখো, এখন আমরা ইউনিট 4 লেসন 5 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ঠিক আছে, ইউনিট ইউনিট ফোর লেসন 5 যেটা বলা আছে, লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, মানে এসো আমরা দক্ষ জনশক্তি হই। ডায়ালগ স্যার, দক্ষ জনশক্তি, হ্যাঁ, ডায়ালগের মতোই এটা একটু আলোচনা করার দরকার আছে। দক্ষ জনশক্তি বলতে কি বোঝায়? দক্ষ জনশক্তি বলতে আমরা তো দেশের জনগণ, নাকি? তো জনগণ জনগণ হওয়ার সুবাদে যদি আমরা শুধু খাই ঘুমাই, তারপর মনে করো খেলাধুলা করি, তাহলে কি হবে? হবে না, নিশ্চয় হবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে আমাদের মানে কি নিজেকে যে কোনো একটা কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে, ঠিক আছে? এই যে আমরা পড়াশোনা করি, আমরা কেন পড়াশোনা করি? পড়াশোনা করারও তো একটা টার্গেট আছে, নাকি? যে আমরা একটা লেভেল পর্যন্ত আমরা সব বিষয় পড়ি, যেমন মনে করো অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা সব বিষয় পড়ি, ঠিক না? কিন্তু নবম শ্রেণীতে আসলে তখন তিনটা ভাগ হয়ে যায়, গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? তিনটা গ্রুপ হয়ে যায় না? জি স্যার, তো গ্রুপ হয়ে যায়, এই জি। গ্রুপের মাধ্যমে মাধ্যমে কিন্তু তোমার মানে কাজটা নির্ধারণ হয়, তুমি ফিউচারে কি করবে সেটা অনেকটা নির্ভর হয়ে যায়, ঠিক আছে? তো এখন সেই মানে আমাদের আমরা নিজেকে কিভাবে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবো, সে বিষয়ের উপর একটু একটা কথোপকথন, যেটাকে আমরা ডায়ালগ বলতে পারি, একটু আলোচনা করি আমি। দেখো, প্রথমে এখানে যেটা বলা আছে, দেখো বলা আছে, রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, ডোন্ট ইউ? ঠিক আছে, দেখো এখানে বলছে রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, বলছে তুমি কি আমার ভাই রায়হানের কথা মনে করতে পারছ? ডোন্ট ইউ, ডোন্ট ইউ, এটা কিন্তু দেখো যে ট্যাগ কোশ্চেন করছিলে না তোমরা, ট্যাগ কোশ্চেন? জি স্যার। তাহলে ট্যাগ কোশ্চেন, ট্যাগের ট্যাগ কোশ্চেনের সংখ্যা কি ছিল বলতে পারবো তোমরা? কেউ একজন বলতে পারবা? বলতে পারবো স্যার, 5টা বার ভিতরে একটা ট্যাগ কোশ্চেন, এই যে যেটা সামনে আসে এটা আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, বুঝতে পারছো? এখানে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা হচ্ছে, বক্তা যখন কারো উদ্দেশ্যে কথা বলে, ঠিক আছে, তখন শ্রোতার সম্মতি কি আদায় করার জন্য, সেটা হোক নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, আদায় করার জন্য সাথে সাথে একটা প্রশ্ন জুড়ে দেয়, সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তাহলে এখানে বলা আছে যে আমার ভাই রায়হানের কথা তোমার মনে আছে, তারপর ডোন্ট ইউ নয় কি বা মনে নাই কি, আমরা এটাও বলতে পারি যে মনে নাই কি, মানে তাকে প্রশ্ন করা হয়েছে, কাকে? রুমি, যাকে উদ্দেশ্য করে কথাটা বলতেছে, নাকি? তারপরে দেখো বলছে, হি অ্যাপ্লাইড ফর এ ফ্রন্ট ডেস্ক জব ইন এ 5-স্টার হোটেল, বলছে সে 5 তারকা হোটেলে ফ্রন্ট ডেস্ক চাকরিতে আবেদন করেছিল। কোন হোটেলে? 5 তারা হোটেল, 5-স্টার হোটেল আমরা যেটাকে বলে থাকি, নাকি? এটা অনেক বিলাসবহুল বিলাসবহুল হোটেল, হ্যাঁ। এখানে পড়াশোনা না করে যে কেউ গেলে কি তাকে চাকরি দিয়ে দিবে? দিবে না, এবং শুধুমাত্র পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই চাকরি পাওয়া যাবে না। সেখানে চাকরি পাওয়ার জন্য তোমার মাল্টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে, বিভিন্ন দেশি ভাষা সম্পর্কে ধারণা, বিশেষ করে ইংরেজি, বিশেষ করে কি ইংরেজি, ইংলিশ। এবার আসো আমরা পরবর্তী অংশটা পড়ি। তারপর কে বলছে? রতন, রতন বলছে হোয়াট হ্যাপেন্ড, রতন কি বলছে? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, হি গট দ্য জব, বলছে কি হয়েছিল, সে কি চাকরিটা পেয়েছিল, আর সে কি চাকরিটা পেয়েছে? তারপর বলছে, রুমি বলতেছে, নো, হি কুডেন্ট আনসার মোস্ট অফ দ্য কোশ্চেন ইন দ্য ইন্টারভিউ, বলছে সাক্ষাৎকার বোর্ডে সে বেশিরভাগ প্রশ্নের উত্তরই বলতে পারেনি, দিতে পারেনি, বেশিরভাগ প্রশ্নের উত্তরে সে দিতে পারেনি, ঠিক আছে? আচ্ছা, রতন বলতেছে, হোয়াই, হি ডিড ওয়েল ইন দ্য এসএসসি এক্সাম, ডিডেন্ট হি, বলছে বলছে কেন সে এসএসসি পরীক্ষায় ভালো করেছিল, সে এসএসসি পরীক্ষা কি করেছিল, ভালো করেছিল, বলছে মানে করেনি, করেনি সে, সে কি এসএসসি পরীক্ষা ভালো করেনি, মানে প্রশ্নটা ছিল এরকম আর কি, সে তো এসএসসি পরীক্ষা ভালো করেছে, ঠিক কি না? অবশ্যই সে এসএসসি পরীক্ষা ভালো করেছে, কিন্তু তাহলে কেন তার ইন্টারভিউতে এমন হলো, তার মানে তার বিষয়টা ছিল এরকম আর কি, মনোভাবটা এরকম ছিল, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তারপর এবার দেখো রুমি কি বলছে, রুমি বলছে, ইয়েস হি ডিড, হ্যাঁ সে ভালো করেছিল, বাট দা কি
recruiting officer, but the recruiting officer in the interview asked him questions in English and he couldn't understand most of them. বলছে recruitment রিক্রুটিং অফিসার হচ্ছে মানে যারা নিয়োগ বোর্ডে ছিল, নিয়োগ বোর্ডে যে কর্মকর্তারা ছিল তারা তাকে সাক্ষাৎকারে যে প্রশ্নগুলো করেছিল তার বেশিরভাগই ইংরেজিতে ছিল, তার বেশিরভাগই কি ইংরেজিতে ইংলিশ, যেগুলো সে বুঝতে পারেনি আনসার দিবে কি, সে বুঝতেই পারেনি কি জানতে চাওয়া হয়েছে তার কাছে। আমার কথা বুঝতে পারছো? মানে সে বুঝতেই পারেনি তার কাছে কি উত্তর চাওয়া হয়েছে, সেজন্য সে আনসার দিতে পারেনি। রতন বলছে সরি দুঃখিত বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ, বলছে আমি তোমাকে অন্য একটি ভিন্ন গল্প বলবো। মাই কাজিন, আমার কাজিনের তো আমরা যেটাকে বলি চাচা তো মামা তো খালাতো ভাই বোন, চাচা তো বলতে পারি আমরা, শিলা ডিড হার এসএসসি ফ্রম এ কলেজ ইন ময়মনসিং, বলছে তিনি ময়মনসিং এর একটি কলেজ থেকে মহাবিদ্যালয় থেকে তিনি সে কি করেছিল উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেছিল। শি কুডেন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রাহানস ইন হার এক্সাম, বলছে সে তার মানে রায়হানের মতো পরীক্ষা এত ভালো করতে পারেনি, সে রায়হানের মতো পরীক্ষা এত ভালো করতে পারেনি, বাট শি গট এ জব অ্যাজ এ ক্রু মেম্বার ইন বিমান বাংলাদেশ, বলছে কিন্তু সে কি করেছে বাংলাদেশ বিমানের একজন বিমানবালা হিসেবে সে চাকরি পেয়েছিল, হিসেবে বিমানবালা হিসেবে। দেখো বিমানবালারা কিন্তু পড়াশোনা করতে হয়, এই বিমানবালা মানে বিমানবালা চাকরি মানে তাদের কাজ কি হবে, কিভাবে মানে প্যাসেঞ্জারদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এই বিষয়গুলোর উপর কিন্তু পড়াশোনা আছে, ঠিক আছে? এবং বিমানবালারা কিন্তু ভালো ইংরেজি না জানলে তারা কিন্তু কি করতে পারে না মানে বিমানবালা হতে পারে না, ঠিক আছে? কারণ তোমার বিভিন্ন দেশের মানুষ প্লেনে ভ্রমণ করে, তাদের সাথে বিভিন্ন ভাষা, তবে বিভিন্ন ভাষায় কথা বলতে না হলেও ইংরেজি মাস্ট, কারণ হচ্ছে ইংরেজিটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নাকি? সো ইংরেজি অবশ্যই জানতে হবে। তারপর কি বলছে দেখো, শি সেড হার শি সেড শি হ্যাড আনসার্ড অল দ্য কোশ্চেন ইন ইংলিশ বোথ ইন হার রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, বলছে সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছিল ইংরেজিতে, যে প্রশ্নগুলো করা হয়েছিল কোথায় তার রিটেন রিটেন মানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, ঠিক আছে? লিখিত এবং মৌখিক পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছিল ইংরেজিতে, যে প্রশ্নগুলো করা হয়েছিল সবগুলোর উত্তরই সে দিতে পেরেছিল। বলছে তার মানে কি, তার মানে হচ্ছে যে তাহলে কিছু চাকরি পাওয়ার সাবি হলো ইংরেজি, তাই নয় কি? এই প্রশ্নটা কে বলছে? রতন বলছে, সরি রুমি বলছে রতনকে, কাকে? রতনকে বলছে কিছু চাকরি পাওয়ার জন্য অবশ্যই কি ইংরেজি ভালো জানতে হবে, তাই নয় কি প্রশ্ন করা হয়েছে আবার? তখন রতন বলছে ইয়েস ইউ আর রাইট, বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ। এ হচ্ছে আমাদের ইউনিট মনে করো ভালো স্যালারি বা মনে করো ভালো পদমর্যাদা সম্পূর্ণ চাকরি গুলা কিন্তু আসলে ভালো ইংরেজি জানার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো তোমাদেরকে ছোটবেলা থেকেই এই বয়স থেকে তোমাদেরকে ইংরেজিতে কথা বলার অভ্যাস চর্চা করতে হবে, একটু একটু করে। ক্লাসে আমি সবসময় বলতাম দেখো আমরা যদি সারাদিন 10টা সেন্টেন্স কথা বলি, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে অন্তত 2-3টা ওয়ার্ড আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে 2-3টা ওয়ার্ড আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, একটা সময় দেখবা পুরো সেন্টেন্সটাই তুমি ইংরেজিতে বলতে পারতেছো। তার জন্য শুধু একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে টেন্সের 12টা গঠন প্রণালী, ঠিক আছে? তুমি যদি প্রথম প্রথম পর্যায়ে কথা বলতে গেলে হয়তো তোমার গ্রামাটিক্যালি হবে না, হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? প্রথম পর্যায়ে গ্রামাটিক্যালি না হলে হতাশ হওয়ার কিছু নেই, বলতে থাকবা। একটা পর্যায়ে আসি যখন তুমি পুরো সেন্টেন্সটা ইংরেজিতে বলতে পারবা, তখন তোমার ভিতরে তোমার যেটাকে আমরা অবচেতন মন বলি, সাবকনশাস মাইন্ড, সেটা তোমাকে নিজেকে তোমাকেই প্রশ্ন করবে
যে তুমি যে কথা বলতেছো ইংরেজিতে এটা কি গ্রামাটিক্যালি হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার দেখবা যে টেন্সের বিষয়গুলো উঠে আসবে। ঠিক আছে, টেন্সের 12টা গঠনপ্রণালী অনুযায়ী যদি তুমি কথা বলতে শিখো তাহলে তোমার ইংরেজিটা হবে স্ট্যান্ডার্ড ফর্মে। ঠিক আছে, যেটা হইতে পারে ব্রিটিশ বা আমেরিকান, যেটাই আমরা ফলো করি না কেন। ঠিক আছে, একটু সামান্য পার্থক্য থাকলো কিন্তু গ্রামাটিক্যাল বিষয়গুলো একই। তো ঠিক আছে, আজকে আর সময় নেব না, তোমরা সবাই ভালো থাকবে। বাসায় যে দুইটা টপিক আলোচনা করছি এগুলো একটু বাসায় দেখবে। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।